স্বামী জগদাত্মানন্দ মহারাজ জীবন গঠনের পথে পুস্তকে বিজ্ঞানমনস্ক মানুষ ও সত্যানুসন্ধানীর যে তফাত আলোচনা করেছেন সত্যানুসন্ধান শিরোনামে বিজ্ঞানমনস্ক মানুষ যাদের বলা হয় যুক্তিবাদী আর যারা সত্যানুসন্ধানী তাদের মধ্যে অনেক তফাত আছে এটা একটা ঘটনায় আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে আমার একজন বন্ধু যার বিজ্ঞান সম্বন্ধে অনেক পড়াশোনা আছে প্রায় আমাকে বলতো যে ধর্ম ও ভগবানে বিশ্বাস মনের ভয় ও অনিশ্চয়তা থেকে আসে আমার দৃঢ় বিশ্বাস যে সে কিছু পাশ্চাত্যের চিন্তানায়কদের চিন্তাভাবনা আত্মস্থ করেছে ভাগ্য ভালো সে বলেনি যে সমস্ত ধর্মের মূলে আছে রকমের শোষণ এটা ঠিক যে কোনো কোনো আদিবাসীদের ঈশ্বর বিশ্বাস এসেছে ভয় থেকে কিন্তু এটাই সম্পূর্ণ সত্য নয় সংস্কৃতিবান সুসভ্য সমাজে ধর্মীয় মনোভাব ভয়ের কোনো বহিঃপ্রকাশ নয় দুভাগ হয়ে যাওয়া রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোনো মানুষ ভাবতে পারে কোন রাস্তায় যাব এটা বেশি সঙ্গত চিন্তা যে জগৎ ও জীবন সম্বন্ধে কতকগুলি মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টার মধ্যে দিয়ে মানুষের ধর্মবোধ আসে গৌতম বুদ্ধ কিসে ভয় পেয়েছিলেন শঙ্করাচার্যের মনে কোন জিনিসটা ভয়ের উদ্রেক করেছিল উপনিষদের রচয়িতাদের কি আমরা সত্যান্বেষী বলব না না পলায়নী মনোবৃত্তি সম্পন্ন বলব ভারতবর্ষে বাস্তব প্রকৃতি বিষয়ে অন্তর্দৃষ্টি থেকে দর্শন ও ধর্মের উৎপত্তি হয়েছে অর্জুনের মনের দ্বন্দ্ব নিরসনের জন্য গীতার জন্ম ভারতীয় সাংখ্য দর্শন একটি মূল্যবান অবদান এটিকে জীবন ও তার অস্তিত্বের পথে যেসব বাধাবিঘ্ন সেগুলিকে অতিক্রম করার জন্য অন্বেষার ভিত্তিপ্রস্তর বলা যায় সংসার জগতের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার পথ খোঁজার মধ্যে দিয়ে এবং এই মুক্তির জন্য মনের একটা বিশেষ পর্যায়ে উন্নীত হওয়ার জন্য ধর্মের গোড়াপত্তন হয়েছে বলা যায় অন্তর্জগত আবিষ্কারের জন্য অনুসন্ধান করতে হলে গভীর ইচ্ছা শক্তির প্রয়োজন আমার সেই বন্ধু এই সব মহান চিন্তানায়কদের আচার আচরণ একটা মনোবৈজ্ঞানিক বদ্ধ সংস্কার বলে উড়িয়ে দিয়েছেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কোন শতাব্দীতে এই মনোবৈজ্ঞানিক তত্ত্ব বিকশিত হয়েছে আমরা কি দেখি না যে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারগুলি আগের আবিষ্কার যেগুলিরও বৈজ্ঞানিক ভিত্তি ছিল বলে বলা হয়েছিল সেগুলি ভুল বলে প্রমাণ করেছে জীবনের অর্থ খোঁজার জন্য যে প্রচেষ্টা সেটা কি ভয় থেকে আসে অসীম কৌতূহল কিংবা সত্যকে জানার জন্য গভীর আগ্রহ কি ভয় থেকে আসে যদি সত্যান্বেষণের জন্য গভীর আগ্রহ একটি বদ্ধ সংস্কার হয় তাহলে বিজ্ঞানের অনুসন্ধানের পিছনেও একটি বদ্ধ সংস্কার কাজ করছে একথা বলা যায় নাকি আমার ওই বন্ধুর দৃষ্টিভঙ্গির সঙ্গে বর্তমানে বিশেষ একটা মতবাদ হিসাবে গৃহীত ও স্বীকৃত নিম্নোক্ত বিশ্বাসগুলির মিল খুঁজে পাওয়া যায় এক বুদ্ধিমান অথবা প্রতিভাবান মানুষ বিজ্ঞানের উদ্ভবের আগে জন্মগ্রহণ করতেই পারেন না দুই কাঁচা ও অপরিণত তত্ত্ব যাতে বলা হয়েছে বিজ্ঞানমনস্কতার অর্থ হল ধর্মের বিরুদ্ধাচরণ এই ধারণাটি ছোটোবেলা থেকে তার অবচেতন মনে ছিল এটাই তাকে প্রভাবিত করেছে তিন ধর্মের নানা সম্প্রদায়ের মধ্যে যে দ্বন্দ্ব তাতে হয়তো বিরক্ত হয়েছে সে এবং এই দ্বন্দ্বের ফলে উদ্ভূত ঘৃণা নিচতা শোষণ হীন মনোভাব যেগুলো ধর্মের নামে চলে আসছে এগুলি হয়তো ধর্ম পুস্তক অথবা পবিত্র কোনো পুস্তক পাঠে তার আগ্রহকে কমিয়ে দিয়েছে চার কতকগুলি মানসিক ব্যাধিগ্রস্ত মানুষের মস্তিষ্ক প্রসূত অর্ধসত্য তত্ত্বগুলিকে যথাযথভাবে অনুধাবন না করে গ্রহণ করার ফলেই সে প্রখ্যাত মানুষদের সম্বন্ধে এরকম একটা ধারণা গড়ে তুলেছে এটা খুব একটা অস্বাভাবিক বা অসাধারণ নয় যে যারা নিজেদের বিষয়ে বেশ বিরাট কিছু সাফল্য অর্জন করেছেন তাদের মধ্যে এরকম একটা ঔদ্ধত্য জেগে ওঠে যে যে বিষয়ে তাদের কোনো দখলই নেই সে বিষয়েও তারা বিশেষজ্ঞের মতামত দিয়ে বসেন অথচ বোঝেন না যে তাদের এই অতিবিশ্বাস ভিত্তিহীন খ্যাতিমান মনোবিজ্ঞানী প্রফেসর আই শেখ বলেছেন কোনো বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ বৈজ্ঞানিক সেই বিশেষ বিষয়টি ছাড়া অন্য ক্ষেত্রে খুবই সাধারণ এবং অন্য যে কোনো সাধারণ লোকের মতোই অবুঝ যুক্তির ধার ধারেন না ওই তীক্ষ্ণ বুদ্ধিমান লোকগুলি তাদের ভাবনাগুলি ভয়ঙ্করভাবে চাপিয়ে দেন श्रीरामकृष्णार्पणमस्तु